হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করবো এবং আজকে আমরা অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো নিয়ে কথা বলবো তো বাংলাদেশ সরকার কোথা থেকে আয় করতেছে কিভাবে আয় করতেছে এই বিষয়গুলো আমাদের জানা দরকার কেননা সরকারের সেই আয়ের সোর্সগুলো থেকে কিন্তু সরকার বিভিন্নভাবে অর্থ পেয়ে থাকে এবং সেই অর্থ দ্বারাই কিন্তু আমাদের জনগণের যে সকল দাবি দেওয়া বা চাওয়া পাওয়া রয়েছে সেগুলো পূরণ করে থাকে আমরা বাংলাদেশ সরকারের আয়ের উৎস যদি বলি সেক্ষেত্রে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কর রাজস্ব কর রাজস্ব আর আরেকটি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব বহির্ভূত রাজস্ব অর্থাৎ একটা আমরা কর পাওয়ার মাধ্যমে সরকার আয় করতেছে আর একটা কর না পেয়ে আয় করতেছে তো আজকে আমরা এই কর রাজস্বটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আমাদের আলোচনার বিষয় থাকবে কর রাজস্ব কর রাজস্বের মধ্যে যদি আমরা আলোচনা করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথম পয়েন্টটা পাবো আয় কর আয় কর অর্থাৎ একজন ব্যক্তির আয়ের ওপর যে করটা নির্ধারণ করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি আয়কর অর্থাৎ যে কেউ আয় করতেছে যে পরিমাণ অর্থ আয় করতেছে সে আয় করা অর্থকে আমরা বলতেছি আয়কর এখন দেখো এখানে একটা বিষয় জেনে রাখা দরকার যে প্রত্যেক ব্যক্তি যেই আয়ের ওপর বা সে যে ইনকাম করতেছে বার্ষিক যে ইনকাম করতেছে সেই বার্ষিক ইনকামের ওপর তাকে কিন্তু অর্থ দিতে হয় অর্থ পেয়ে মানে সরকারের কাছে একটা টাকা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রেরণ করতে হয় এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত আমরা দেখে থাকবো যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয়কর মৌকু অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যারা উপার্জন করছে তাদেরকে কোনো ধরনের আয়কর প্রদান করতে হয় না তবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যে পরিমাণ অর্থ উপার্জন করে থাকে সেই টাকার উপরে কিন্তু তাদেরকে আয়কর প্রদান করতে হয়ে থাকে তাহলে আমরা সরকারের আয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎস পেলাম কি আয়কর এরপর দেখো দুই পরেরটা বলবো খ নম্বরটা বলবো মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর যাকে আমরা সংক্ষিপ্তভাবে ভ্যাট বলে থাকি ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাকে আমরা ভ্যাট বলে থাকি অর্থাৎ একটা একটা পণ্যের দামে মানে মূল্যের ওপরই একটা কর নিয়ে নেওয়া হয় যেটাকে আমরা বলি মূল্য সংযোজন কর বা ভ্যাট দেখো আমরা প্রত্যেকটা পণ্য গ্রহণ করার ক্ষেত্রে বা করার সাথেই কিন্তু আমরা ভ্যাট প্রদান করে থাকি যেমন দেখা যাচ্ছে যে তুমি বাজার থেকে কোনো ওষুধ কিনলা তাহলে এই যে তুমি ওষুধটা কিনলা এই ওষুধটা কেনার সময় তুমি যে দামটা দিলা সেই দামের মধ্যেই কিন্তু তারা একটা ট্যাক্স বা একটা কর্ত তারা নিয়ে রেখে দেয় তাহলে সেটাকে আমরা বলতেছি কি ভ্যাট বা মূল্য সংযোজন কর উনিশশো সালে আমাদের বাংলাদেশে এই ভ্যাট প্রথাটি চালু হয় চালু হওয়ার পর থেকেই সরকারের আয়ের একটা গুরুত্বপূর্ণ সোর্স বা গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করছে এরপর দেখো আমদানি বাণিজ্য গ নম্বরটা তো আমরা দেখবো ఆమ్దని আমদানি বাণিজ্য আমদানি বাণিজ্য কি যে আমরা দুই ধরনের বাণিজ্য করে থাকি যেটাকে আমরা বাণিজ্য শুল্ক বা বাণিজ্য করও বলতে পারি আমদানি বাণিজ্য লিখলাম এখানে বাণিজ্য কর বলা যেতে পারে বলা যেতে বলতে পারো বাণিজ্য কর বলতে যে আমরা যে ধরনের পণ্যগুলো আমদানি রপ্তানি করি আমদানি রপ্তানিকৃত পণ্যকে কিন্তু আমরা আমদানি বাণিজ্য বলতেছি অর্থাৎ আমি যখন কোনো পণ্য আমদানি করে নিয়ে আসতেছি আমদানি করে নিয়ে আসার কারণে সেখানে আমাকে একটা কর বা ট্যাক্স দিতে হচ্ছে যেটাকে আমরা বলতেছি আমদানি বাণিজ্য বা আমদানি কর এখানে আরেকটা কথা যেটা বললাম সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা একটা কথা বলতে পারি মনে রাখতে পারি বাণিজ্য শুল্ক এখানে আমরা বলতে পারি বাণিজ্য বাণিজ্য শুল্ক এরপরে দেখো আহ পরবর্তীটা আবগাড়ি শুল্ক আবগাড়ি আবগারি শুল্কটা কি আবগারি শুল্কটা হচ্ছে আমার দেশের অভ্যন্তরে যে পণ্যগুলো উৎপাদন করা হচ্ছে সেই দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যগুলোর উপর যে কর বা যে ট্যাক্সটা সরকার নির্ধারণ করতেছে সেটাকে আমরা বলতেছি কি সেটাকে আমরা বলতেছি আবগাড়ি শুল্ক তাহলে আবগারি শুল্কের ক্ষেত্রে আমরা কি জানলাম আমার দেশের অভ্যন্তরে উৎপাদন হবে এবং দেশের অভ্যন্তরে উৎপাদনকৃত পণ্যের ওপর আমরা যে অর্থ নির্ধারণ করতেছি বা যে ট্যাক্স বা যে করটা নির্ধারণ করতেছি সেটাকে আমরা বলতেছি আবগারি শুল্ক এর পরবর্তীতে আসি আমরা পরবর্তীটা পাঁচ নাম্বারটা এখানে আমরা ও নম্বরটা বলতেছি সম্পূরক শুল্ক সম্পূরক শুল্ক সম্পূরক শুল্কটা কি যখন একটা পণ্যের ওপরে সেকেন্ড টাইম কোনো ট্যাক্স বা সেকেন্ড টাইম কোনো শুল্ক ধার্য করা হচ্ছে তখন সেটাকে আমরা বলতে আসি সম্পূরক শুল্ক অর্থাৎ একটা পণ্যের ওপর দেখো আমি আমদানি বাণিজ্যের ক্ষেত্রে একটা কোনো একটা উপকরণ আমি নিয়ে আসলাম দেশে নিয়ে আসার সময় সেখানে একবার আমাকে ট্যাক্স দিতে হলো তারপরে পরবর্তী বাজারে সেল করার সময় হ্যাঁ কোনো কারণে আমাকে আবার সেকেন্ড টাইম আমাকে বা তারপরে আবার আমাকে কি করতে হচ্ছে ট্যাক্স বা খাজনা প্রদান করতে হচ্ছে তখন সেটাকে আমরা কি বলবো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পূরক শুল্ক এবার দেখো মাদক শুল্ক রয়েছে মাদক শুল্ক অর্থাৎ মাদকজাত দ্রব্যের উপরে যে ধরনের ট্যাক্স বা যে ধরনের শুল্ক তা ধার্য করা হয়ে থাকে সেটাকে আমরা বলতেছি মাদক শুল্ক অর্থাৎ মাদকজাত দ্রব্য বিশেষ করে আমরা সিগারেট বিধি এগুলোর ক্ষেত্রে দেখে থাকি কি যে মাদক শুল্কটা নির্ধারণ করা হয়ে থাকে এবং সরকারের মানে আয়ের একটা বড়সড় সোর্স কিন্তু আমাদের এই মাদক শুল্কটা হয়ে থাকে আর কি এরপরে যানবাহন শুল্ক বা যানবাহন কর আমরা বলতে পারি যানবাহন কর যে আমাদের প্রতিনিয়ত যে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করার জন্য যে সকল যানবাহনগুলো পরিচালনা করা হচ্ছে সেই যানবাহনগুলো পরিচালনা করার উপরও বা যানবাহন পরিচালনার ক্ষেত্রেও কিন্তু কর ধার ধার্য করা হয়ে থাকে কেননা এই অর্থ দিয়ে কিন্তু পরবর্তীতে রাস্তাঘাট সংস্কার সহ ব্রিজ কালভাট নির্মাণ এই ধরনের কার্যক্রমগুলো করা হয়ে থাকে এবার দেখো ভূমি রাজস্ব আমরা পরবর্তীতে দেখব হচ্ছে ভূমি রাজস্ব অর্থাৎ ভূমি থেকে বা জমি থেকে যে খাজনাটা নির্ধারণ করা হয় সেটা সরকারের একটা গুরুত্বপূর্ণ উৎস কেননা যাদের জমি রয়েছে তাদের জমির উপর একটা সরকারকে খাজনা দিতে হয় তো এই খাজনাটাকে আমরা বলতেছি ভূমি রাজস্ব তো এই যে আমরা উপকরণগুলো দেখলাম অর্থাৎ আয় কর মূল্য সংযোজন কর আমদানি বাণিজ্য বা বাণিজ্য শুল্ক আবগারি শুল্ক সম্পূরক শুল্ক মাদক শুল্ক যানবাহন কর ভূমি রাজস্ব আর একটা আমরা বলতে পারি নন জুডিশিয়াল স্ট্যাম্প নন জুডিশিয়াল স্ট্যাম্প জুডিশিয়াল এই নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমেও সরকার কি করতেছে যে এই স্ট্যাম্পে লেখনির মাধ্যমে সরকার যে স্ট্যাম্পটা বিক্রি করতেছে এখান থেকেও কিন্তু সরকারের কিন্তু ব্যাপক পরিমাণ অর্থ আয় হচ্ছে পাশাপাশি আমরা যে ডাক টিকিটগুলো ব্যবহার করে থাকি ডাক টিকিটগুলো কিন্তু সরকারি আয়ের একটা সোর্স বা উৎস হিসেবে বিবেচিত তাহলে এখানে আমরা যে মোট আটটি নয়টি উপকরণ দেখলাম মানে নয়টি ইয়ে দেখলাম আয়কর মূল্য সংশোধন কর আমদানি বাণিজ্য আবগারি শুল্ক এবং এদিকে আমরা দেখলাম যে সম্পূরক শুল্ক মাদক শুল্ক যানবাহন কর ভূমি রাজস্ব নন জুডিশিয়াল স্ট্যাম্প এই সকল মাধ্যমে সরকার আয় করে থাকে এবং এগুলোকে আমরা বলতেছি কোন রাজস্ব কর রাজস্ব দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কর সম্পর্কিত বিষয় রয়েছে অর্থাৎ আমি একটা কাজ করতেছি সেই কাজ করার জন্য আমাকে সরকারকে ট্যাক্স বা কর দিতে হচ্ছে বা খাজনা দিতে হচ্ছে এই কারণে এটাকে আমরা বলতেছি কর রাজস্ব তো আজকে আমাদের ক্লাস কর রাজস্ব সম্পর্কিত থাকবে পরবর্তী ক্লাসে আমরা কর বহির্ভূত রাজস্বের যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেই দিকগুলো নিয়ে আলোচনা করবো এ পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে